বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ার, আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এখানে আটা খুমির করে নিলাম, গমের চাউলের আটা একসঙ্গে মিশিয়ে খুমির করে নিয়েছি। এখন আমি রাখবো, আর এই যে কড়াই দিয়ে আমি মাছ এটা ওটা মিশিয়ে একটা তরকারি করব। রুই মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এর সঙ্গে শিম, ফুলকপি আর বরবটি এবং টমেটো দিয়ে রান্না করব। আর আমার প্রিয় তো ধনিয়া পাতা আছে, ও বেগুন দিব, একটু বেগুন এটা ভাজি করব, এইটা দিব মাছের সঙ্গে। এখন আমি মাছগুলোকে আগে ভেজে তুলে রাখবো, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি মাখিয়ে রাখা মাছগুলো ভাজা হয়ে গেল। যখন এটা একটু নরম হবে তখন বাকি সবজিগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। অল্প করে লাল মরিচের গুঁড়া দিলাম, জিরা, ধনিয়া আর পাঁচ ফোড়ন গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে আদা একটু পেস্ট করেছিলাম দিয়ে দিলাম। এই মিনিট তিন চারেক ঢাকার পরে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব।
এটা নরম হয়ে আসছে আপনি এগুলো আমি টমেটো আর মটরশুঁটি দিয়ে দিলাম, পানি দেবো না, এইভাবেই রান্না করবো। টমেটো পানিতে সিদ্ধ হয়ে যাবে, লাস্টে মাছগুলো উপরে সাজিয়ে দেবো। ধনিয়া পাতা, বেগুন, বেগুনটা আরেক বেগুন আর একটু পরে দেবো, মিনিট দিয়ে এবার বেগুনগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবার পরে কোনো পানি দিইনি বন্ধুরা, এখানে আমি টমেটোর পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেল আমার ফুলকপি, মটরশুঁটি, টমেটো, শিম দিয়ে রুই মাছ, লাস্টে ধনিয়া পাতা। আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।